हाय फ्रेंड्स, वेलकम टू माय सोमास कुकिंग चैनल। आज हमें अपने डिम छाड़ा सूजी केक बनिए देखा। ये केकटा के अपनारा एगलेस फ्रूट्स केको बोलते पारे। और ये केकटा खेते खूब टेस्टी है, एतटाई टेस्टी है जो बड़ो थेके छोटो सकले खेते खूब पसंद करबे। ताई आपनारा रेसिपिटा अवश्य एक बार बाड़ीते बनिए देखबें, आशा करी आपनादेरो खूब भालो लागबे। चलुन ताले एखोने डिम छाड़ा सूजिर केक बनानोर रेसिपिटा देखे नीन। भिडियोटी भालो लागले चैनलटी सबस्क्राइब करार अनुरोध रइलो, तार संगे पाशे थाका बेल आइकन बाटनटा क्लिक करे नेबेन जाते आमार समस्त भिडियोर आपडेट सबार आगे आपनादेर काछे पौंछे जाए। एखोन ताले एई एगले सूजिर केक बनानोर रेसिपिटा देखे नेवा जाक। प्रथमे आमी आपनादेर सूजिर केक बनानोर उपकरणगुलो देखिए दिच्छी। तार जोन्नो आमी एखाने निएछी एक कप सूजी, एक कप जे मिहि सूजीटा हय प्याकेटेर आमी सेई सूजीटाई एखाने निएछी। तार संगे निएछी एक कप पाउडार सुगार, आमी बाड़ितेई चीनीटा गुड़ो करे निएछी। आर लागछे एखाने एक कप लिकुईड दूध, लागछे रिफाइन तेल हाफ कप, दई निएछी हाफ कप, एखाने आमी मिष्टि दई निएछी। आर निएछी किछु ड्राई फ्रूट्स, काठबादाम, काजू बादाम, आर निएछी किशमिश। बेकिंग सोडा निएछी हाफ चा चामच, बेकिंग पाउडार निएछी हाफ चा चामच। तारपर निए निएछी एकटा मिक्सिंग बोल, एर मध्ये आमी प्रथमे निए निच्छी हाफ कप तेल, हाफ कप मिष्टि दई, एक कप पाउडार सुगार, এখন এই সমস্ত উপকরণগুলো একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। যতক্ষণ না সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিক্স করা হচ্ছে ততক্ষণ এইভাবে মিক্স করে নিতে হবে। দেখুন সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি সুজি। অবশ্যই এই কেকটা বানানোর ক্ষেত্রে পাতলা সুজিটা নেওয়ার আপনারা চেষ্টা করবেন। তারপর আবারো সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে আমি এখানে অ্যাড করব লিকুইড দুধ। দিয়ে কেকের যে ব্যাটারটা সেটা একটু পাতলা করে নেব। কেকের আমরা যেরকম ব্যাটার তৈরি করি তার থেকে এই ব্যাটারটা একটু পাতলা করেই করে নিতে হবে। দেখুন ব্যাটারটা আমার প্রায় গোলা হয়ে এসেছে। এক কাপ দুধের থেকে এক টেবিল চামচ দুধ আমার বাড়তি রয়ে গেছে। এটা এখনই অ্যাড করব না, রেখে দেব, লাগলে আবার পরে অ্যাড করব। দেখুন ব্যাটারটা আমি পাতলা করে তৈরি করে নিয়েছি। এখন এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ। কাজু কুচি ও কাঠবাদাম কুচি। এখন এগুলো হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এই ব্যাটারটা এখন আমি ঢেকে রেখে দেব আধ ঘন্টার জন্য। এতে করে সুজিটা ভালোভাবে ফুলে যাবে আর ব্যাটারটাও অনেকটাই ঘন হয়ে যাবে। ফিরে আসছি আধ ঘন্টা পর। সেই ফাঁকে কেক বানানোর পাত্রটা আমি রেডি করে নেব। এখানে আমি একটা নর্মাল বাটি নিয়েছি, এরকম বাটি সবার বাড়িতেই প্রায় থাকে। এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু রিফাইন তেল। তেলটা আমি ভালোভাবে এখন ব্রাশের সাহায্যে বাটি চার সাইডে লাগিয়ে নেব। আপনারা চাইলে এখানে বাটার ইউজ করতে পারেন বা ঘি। বাটির চার সাইডে তেলটা ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর আমি নর্মাল যে খাতার পেজ হয় সেই খাতার পেজ কেটে নিয়েছি বাটির তলার সাইজে করে। তারপর পেজটা বসিয়ে দিলাম বাটির তলায়। এখন এর উপরেও তেলের ব্রাশটা একটু লাগিয়ে নেব। এতে করে কেকটা যখন আমরা বের করব তখন খুব সহজেই বেরিয়ে আসবে।
আপনারা চাইলে অবশ্যই এখানে বাটার পেপার ইউজ করতে পারেন, কিন্তু আমি নর্মাল ভাবে করে দেখাচ্ছি যাতে সবাই বাড়িতে খুব সহজে কেকটা তৈরি করতে পারেন। তেলটা আমি ভালোভাবে লাগিয়ে নিয়েছি, এখন এইভাবে বাটিটা এক সাইডে রেখে দেব। অন্যদিকে একটি কড়াইতে আমি নুনটা গরম হতে দেব, যার পরে কেকটা তৈরি করব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম নুন, আমি এখানে 2 কাপ মতো নুন দিয়েছি। আপনারা নুনটা দেখেই বুঝতে পারছেন নুনের কালারটা একটু অন্যরকম দেখাচ্ছে, কারণ এর আগে আমি নুনটা 5 থেকে 6 বার ব্যবহার করেছি। আপনারাও এই নুনটা অনেকবার ব্যবহার করতে পারবেন যদি এটাকে যত্ন করে রেখে দিতে পারেন। কেকটা তৈরি হয়ে যাওয়ার পর নুনটা ঠান্ডা করে সুন্দরভাবে ঢাকনাযুক্ত একটা কৌটায় রেখে দিলেই নুনটা আপনারাও অনেকবার ব্যবহার করতে পারবেন। এই নুনটার ওপরে আমি এখন একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। তারপর কড়াইটা ঢেকে ফ্রি হিট হতে দেব 10 মিনিটের জন্য। এদিকে দেখুন সুজিটা ঢেকে রাখা আধ ঘন্টা হয়ে গেছে, এখন ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে। তবে এই ব্যাটারটাই কেক বানানোর জন্য একদম পারফেক্ট, এখানে আমি কিন্তু আর কোনোভাবেই দুধ অ্যাড করব না। কেক বানানোর জন্য এরকমই ঘন একটা ব্যাটারে আমাদের প্রয়োজন। এই সময় আমি বেকিং পাউডার ও বেকিং সোডাটা দিয়ে দিচ্ছি। তারপর এই দুটো উপকরণও খুব ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আমি আপনাদের ব্যাটারের ঘনত্বটা দেখাচ্ছি ঠিক কী রকম হয়েছে। দেখুন ব্যাটারটা ঠিক কী রকম ঘন হয়েছে। এখন আমি এই ব্যাটারটা কেক যে বাটিতে বসাবো সেই বাটিতে ঢেলে নেব। ব্যাটারটা ঢেলে নিয়েছি, তারপর এই ব্যাটারের ওপরে কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি কাজু বাদাম কুচি, কাঠবাদাম কুচি, কিশমিশ, তারপর কাঠবাদামগুলোকে আমি 2 ফালি করে নিয়েছি আর সেগুলো 1-1 পিস ওপরে দিয়ে দিচ্ছি। এতে দেখতে কেকটা বেশ সুন্দর লাগে। কেকটা আপনারা নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারবেন যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে। এদিকে কড়াটা আমার ফ্রি হিট হয়ে গেছে, দেখুন। এখন কেকের বাটিটা এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। কড়াইটা এই অবস্থায় খুব গরম থাকে, তাই সাবধানে কাজটা করবেন। তারপর এটাকে আমি ঢেকে দেব আর কেকটা হতে দেব 45 মিনিটের জন্য, একদম আঁচটা লোতে করে দিয়ে। ফিরে আসছি 45 মিনিট পর। 45 মিনিট পর ফিরে এলাম, ঢাকনাটা আমি খুলে দেখাচ্ছি কেকটা কী অবস্থায় রয়েছে। দেখুন কেকটা দেখতে খুব সুন্দর লাগছে। আর এখন দেখাচ্ছি ভেতর থেকে কেকটা ঠিক কী রকম হয়েছে। দেখুন কাঠিটা একদম ক্লিন বেরিয়েছে, তার মানে কেকটা ভেতর থেকেও একদম পারফেক্ট তৈরি হয়েছে। এই পর্যায়ে গ্যাসটা আমি অফ করে দিচ্ছি, তারপর কেকটা ঠান্ডা করে নেব। এই অবস্থায় কেকটা খুব গরম থাকে, তাই এই কেকটা বের করে দেখানো যাবে না। কেকটা ঠান্ডা হওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি কেকটা ঠিক কীরকম হয়েছে। দেখুন কেকটা এখন ঠান্ডা হয়ে গেছে, চারপাশ থেকে ছুরির সাহায্যে এইভাবে একটু আলগা করে নিচ্ছি। তারপর একটা প্লেট ওপরে দিয়ে এইভাবে উল্টে নিচ্ছি বাটিটা। ওপর থেকে একটু ঝাঁকিয়ে নিলে কেকটা খুব সহজেই বেরিয়ে আসবে, দেখুন। এখন তলায় দেওয়া পেপারটা আমি তুলে নিচ্ছি। কেকটা কি রকম হয়েছে দেখুন, কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেকটা কি রকম হয়েছে। দেখুন ফ্রেন্ডস, সুজির ডিম ছাড়া কেক আমার একদম তৈরি হয়ে গেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না।
আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন। পরের দিন দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে, ততক্ষণ ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।